শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলছে অমানুষিক নির্যাতন, এমন খবরে সয়লাব ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশটির বেশ কিছু গণমাধ্যমও। এসব ঘটনার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও করছেন হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই। কেন রাজধানীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাস্তায় নামতে হলো, কেমন আছেন ঢাকার হিন্দু বৌদ্ধরা জানতে সোমবার রাজধানীর বিভিন্ন উপাসনালয়ে যায় টিম বাংলা ভিশন। পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে গিয়ে কোনো হামলার চিত্র পাওয়া যায়নি, দেখা গেছে শান্তিপূর্ণভাবে উপাসনা করছেন তারা। তবে ঢাকায় হামলা না হলেও ফেসবুকে পাওয়া তথ্য থেকে নিজ ধর্মের মানুষের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের। আমরা বিভিন্ন ধরনের চাপিং করছিলাম, এমনি সারা বাংলাদেশ যেমন নর্মাল আছে আমরাও তেমনই আছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। আমার আত্মীয় স্বজনদের মধ্যে হামলা শিকার হয়নি, কিন্তু মানে ফেসবুকে বা ফোনে এরকম দেখছি, একটা কথা আছে কিছু রটে তো কিছু বটে, তো এরকম হয়েছে, তো এর জন্যই তো দেখানো হচ্ছে, না হলে তো কেউ দেখাবে না। আমরা যারা ঢাকায় থাকি আমরা নিরাপত্তা বলার মধ্যে থাকলেও কিন্তু বাহিরে কিন্তু যারা হিন্দু সম্প্রদায় আছে তারা সের মধ্যে নাই। বাংলাদেশের গ্রামে গ্রামে অনেক কিছু হচ্ছে, রাস্তা দেখ পর রাস্তা ভালো আছে কিন্তু বাইরে গেলে হাজার হাজার লোক দাঁড়াই আছে, বর্ডারে জলে তো দাঁড়াই আছে, ওদিকে যায় না কেন লোক, ওদিকে যাওয়া দরকার, দেখ ঢালি রাস্তা ঢাকা সহ দেখতে হবে না। আমরা এই দেশের নাগরিক, আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তা থাকতে চাই। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে গিয়েও কোনো হামলা বা নিরাপত্তাহীনতার খবর পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর উদ্বিগ্ন করেছে তাদেরও। আপনার আত্মীয় স্বজন বা আপনার যারা পরিচিত আছে এদের মধ্যে কেউ কোথাও হামলা শিকার হয়েছে এরকম খবর আছে? না না, এরকম খবর কোনো পাইনি, এবং আমাদের মন্দিরে বৌদ্ধ বিহারের মধ্যে কোনো রকমের হামলা হয়নি, এবং কোনো রকমের মানে কোনো রকমের সন্ত্রাসী অথবা কোনো রকমের হুমকি টুমকি কিছু আসেনি, আমরা নিরাপদে আছি। যখন সরকার চলে গেছে তখন আমরা আসলে চারিদিকে শুনছি বিভিন্ন মানুষের বাড়িঘর দুয়ার জ্বালায় দিতেছে বা ব্যবসা বাণিজ্য লুটপাট করতেছে বা ডাকাতের আতঙ্ক, তখন একটু আতঙ্কগ্রস্ত ছিলাম। রামু বৌদ্ধ মন্দিরে আগুন দিয়েছে, আগুন ধরে গেছে, কিন্তু ওই মন্দিরে যারা আছে তারা ভালো করে পুড়ে নাই, ধরে উঠছে, আমি দেখেছি যেগুলো ফেসবুকে দেখেছি একটু করে, তারপর সবাই মানুষ জনগণ এসে আশেপাশের মানুষজনের সেটা নিভিয়ে দিই। আমাদের কেউ শাহবাগে যায়নি, আমরা কেউ শাহবাগে যাইনি, আমাদের এখান থেকে কেউ যায়নি, অতদিন দূরে গেছে, তারা আন্দোলন করছে, আমরা কোনো আন্দোলনও যাইনি। চলুন দেখে নেওয়া যাক যেসব খবর শুনে উদ্বিগ্ন হচ্ছেন তারা সেই খবরগুলো কতটা সত্য। প্রোফাইল পিকচারে ভারতের পতাকা দেওয়া একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মন্দির ভাঙচুর হচ্ছে বলে দাবি করা হয়, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় এই ছবিটি 2020 সালের 17 জুলাইয়ের। সনাতনী মিডিয়া ফটিকছড়ি নামের একটি পেজ থেকে ভিডিও আপলোড করে বলা হয় নোয়াখালীতে দিনে দুপুরে হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেছে মুসলমানরা, অথচ প্রথম আলোর নিউজ বলছে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন তার স্বামী। মোহন গাওদা নামের একজন ভারতীয় তার টুইটারে একটি ভিডিও পোস্ট করে জানান একজন হিন্দু নারীকে কান ধরে উদ্ঘোষ করাচ্ছেন মুসলমানরা, কিন্তু মূলত এটি ছিল ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সাগরিকাকে সাধারণ ছাত্রীদের কান ধরে উদ্ঘোষ করানোর ভিডিও। দুবেজি অফিসিয়াল নামের একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করে বলা হয় হিন্দু মেয়েকে ধর্ষণের পর তার অন্তর্বাস নিয়ে উল্লাস করছেন মুসলমানরা, অথচ এই ভিডিওটি ছিল শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার দিন গণভবনের ভেতরের। সুদর্শন নিউজ নামে ভারতীয় একটি গণমাধ্যমের টুইটার থেকে দাবি করা হয় হাসিনা বিদায়ের পর হিন্দুদের দোকানে আগুন দিয়েছে মুসলমানরা, অথচ এই ছবিটি ছিল গত জুলাইয়ের স্বাভাবিক একটি অগ্নিকাণ্ডের চিত্র যা এসেছে গণমাধ্যমেও। আওয়ামী লীগের এমপি ক্রিকেটার মাশরাফির বাড়িতে আগুনের ছবি প্রকাশ করে অদিতিয়া নামের একটি পেজ দাবি করে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে মুসলমানরা, যদিও খোদ লিটন দাসই এটাকে মিথ্যা দাবি করেছেন। নির্যাতন সইতে না পেরে বাংলাদেশের হিন্দুরা ভারতে ঢুকতে সীমান্তে ভিড় করছে বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে মোহন গাওয়াল নামের একজন, অথচ যাচাই করে দেখা যায় এই ভিডিওটি ছিল 2018 সালের 16 এপ্রিল ভারত বাংলাদেশ মিলন মেলার। এভাবে অনবরত ভারত থেকে ছড়ানো গুজব সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে বলে জানান দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ফ্যাক্ট চেকাররা। বিশেষ করে ইন্ডিয়াতে এবং বাংলাদেশেরও কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা
প্রচার করা হচ্ছে যে এগুলো বাংলাদেশের হিন্দুদেরকে গণহত্যা চালানো হচ্ছে, এরকম একটা ক্লেম বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে বা গণহারে হিন্দুদের উপর হামলা, হিন্দুদেরকে গণহারে টার্গেট করা হচ্ছে, ব্যাপারটা এরকমের কোনো প্রমাণ আমরা পাইনি। হিন্দুদের বাড়িঘরে অবশ্যই হামলা হচ্ছে, সেটা আওয়ামী লীগ সাপোর্টার হিসেবে আওয়ামী লীগ রাজনীতির সাথে সংশ্লিষ্টতার কারণেও, কিন্তু এর বাইরেও হয়তো কিছু হামলা হচ্ছে যেগুলো আওয়ামী লীগ সমর্থক না, এরকম হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটতে পারে। কিন্তু ওভারঅল যে নেগেটিভটা ইন্ডিয়াতে বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু স্পেসিফিক কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা হচ্ছে, এটা ঠিক না। তবে একেবারেই যে হামলার ঘটনা ঘটেনি তা মানতে নারাজ হিন্দু নেতারা। তারা বলছেন আওয়ামী লীগের সময় দলটির পক্ষ নিয়ে প্রতিপক্ষের উপর নির্যাতনকারী কিছু হিন্দু নেতার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু সেটা ক্ষমতার দ্বন্দ্ব, যাকে প্রচার করা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বলে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। আমার ফেনীতে খবর নেন, প্রথম দিন শুধু একটা মন্দিরে হামলা হয়েছে, পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি, আমি ভিজিট করেছি পুরো এলাকায়। গুজবে বিভ্রান্ত না হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে হিন্দুদের ব্যবহার না হওয়ারও আহ্বান জানান তিনি। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।